মাঝখানে আর মাত্র 16 দিন বাকি, দরজায় কড়া নাড়ছে এবার আনন্দের দিন শুরু। শিউলি কাশফুল ছাড়া শরৎ যেমন নিষ্প্রাণ, তেমনি শারদীয় উৎসবও অনেকটাই অসম্পূর্ণ। মিষ্টি শিশিরের পরশ, ঢাকের শব্দ আর ভোরের শিউলি তলা, এই সবই একে অন্যের পরিপূরক। কথিত আছে, দেবী দুর্গার সব থেকে পছন্দের ফুল শিউলি, তাই দুর্গাপূজার অঞ্জলিতে শিউলি ফুলের গুরুত্ব অপরিসীম। শরতের ভোরে ঘাসের ডগায় শিশির জমে, আর এই শিশির ভেজা ঘাসে পা দিলেই যেন স্বর্গ সুখীর অনুভূতি জাগে। শিউলি আর কাশফুলের মিলিত প্রকাশে জানান দেয় যে মা আসছে। শিউলি ফুলের মিষ্টি গন্ধে, কাশফুলের সাদায় ঢাকের পোলে দুর্গাপূজার আবির সাজানো। বৃষ্টি ভেজা শরতের আকাশ, শিউলি ফুলের গন্ধ, পুজো পুজো গন্ধে যখন আকাশে বাতাসে শিউলির সুবাস, পালে দোলা লাগছে কাশ। সাদা মেঘে পেঁজা তুলো কাশফুল আর বাতাসে শিউলি ফুলের গন্ধ যেন মায়ের আগমনী বার্তা দিচ্ছে। আসছে পুজো, তারই তোড়জোড় হচ্ছে এখন চারিদিকে। আবার শরৎ এসেছে, চারিদিকে উৎসবের মেজাজ, সোনা সোনা রোদ, পুজো পুজো গন্ধ। মাঝে মাঝে আবার বৃষ্টিও ব্যাঘাত ঘটাচ্ছে পুজোর কাজে। শরৎকাল মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমন। শারদীয়া দুর্গোৎসব এখন সমাগত প্রায়। কাশফুলের সমাহার ও ডাকে কাঠি পড়ার মধ্য দিয়ে ভেসে আসে আগমনী বার্তা। প্রকৃতি যেন গন্ধ ছড়িয়ে দেয় গোটা মর্তলোকে, সেই আনন্দ মুখর দিনের অপেক্ষায় গোটা রাজ্যবাসী। প্রতিটি বাঙালির জন্য একটা বিশেষ এবং শুভ উৎসব, এটি সমগ্র সম্প্রদায়কে একত্রিত করে। মানুষের রাগ অভিমান ঝগড়া দুঃখ সব ভুলিয়ে দেয়। এখন এই শারদোৎসবকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে চূড়ান্ত ব্যস্ততা, হাতে সময় কম, তেমনি পাড়ায় পাড়ায় চলছে মণ্ডপ তৈরির কাজ। শরতের কাশফুলের সাদা শুভ্রতা আর তার সঙ্গে ঢাকের আওয়াজ মনে করিয়ে দেয় দুর্গতি নাশিনী দেবী দুর্গার আগমনী বার্তার কথা। হিন্দু পুরাণ অনুযায়ী মা দুর্গা আসে কাশফুলকে সঙ্গী করে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।